ব্যবসার ভিতরে আল্লাহ 70% বরকত রাখছেন, বাকি 30% বরকত অন্যান্য জিনিসে রাখছেন। আর ব্যবসাকে আল্লাহ খুব পছন্দ করেন বিদায়ী, কোরআনে আল্লাহ ব্যবসা দ্বারা উদাহরণ দিয়েছেন। যে আয়াত আমি তেলাওয়াত করলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ ব্যবসা দ্বারা বহু জায়গায় কোরআনে উদাহরণ দিয়েছেন। বোঝা গেল যে যেটাকে ভালোবাসে ওটা দ্বারাই উপমা বা উদাহরণ দিতে পছন্দ করে। ঠিক আল্লাহ ব্যবসায়ীদের দ্বারা উদাহরণ দিয়েছেন বিদায়, এটা খুব ভালোভাবে বলা যায় যে আল্লাহ ব্যবসায়ীদেরকে অনেক ভালোবাসে। আর সত্য এটাই, যদি দেখা যায় যদিও কেউ কেউ বলে যে তরবারির দ্বারা ইসলাম যতটুকু না ছড়াইছে, ব্যবসায়ীদের দ্বারা ইসলাম ইতিহাস কাটলে দেখা যায় এর চেয়ে কয়েক গুণ বেশি ছড়াইছে। ইতিহাস পড়তে হবে তাইলে বোঝা যাবে যে ব্যবসায়ীদের দ্বারা। আমি একটা উদাহরণ টানি শুধু আপনাদের সামনে, সময় স্বল্পতার কারণে। চীন এক সময় পুরো মুসলমান ছিল, মঙ্গোলিয়া পুরো মুসলমান ছিল, আর চীনের ভিতরে যারা তারা ইসলাম ছড়াইছেন উনি আমাদের এখানেও আসছিলেন, আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার কবর এখন চীনে আছে, গুয়াংজুতে ওনার কবর আছে। উনি রুটির ব্যবসা করতেন, রুটি বানাইতেন এবং বিক্রি করতেন। ওনার নাম ছিল খব্বাস। খব্বাস আরবিতে বলে যে রুটি বানাইতে পারে। উনি রুটি বানাইতেন আর বিক্রি করতেন। ওই রুটি বানানোর মাধ্যমে আর বিক্রির মাধ্যমে প্রয়োজন মেটানোর পরে যে সময়টা পাইতেন উনি ইসলামের জন্য কাজ করতেন। আর পুরো চীন ওনার হাতের মাধ্যমে ইসলামে ঢুকছে। যদিও ইসলাম আমরা ধরে রাখতে পারি না, এরকম হাজারো জায়গা আছে মুসলমান আসছে, 100% মুসলিম ছিল কিন্তু ধরে রাখতে পারি না, জায়গা চেঞ্জ হয়ে গেছে। যেমন মাদাগাস্কার, এটার নাম ছিল মদিনাতুল আসকার, কিন্তু এখন মাদাগাস্কার 100% মুসলিম ছিল, এখন হয়তো 10 থেকে 12 লক্ষ মুসলমান আছে, বাকি সব খ্রিস্টান হয়ে গেছে। আমার সফর হয়েছে ওইখানে, এই জন্য বলতেছিলাম যে ইসলাম ব্যবসায়ীদের মাধ্যমে ছড়াইছে সবচেয়ে বেশি। আর ব্যবসায়ীদের দ্বারাই কাজ করা, ইসলামের কাজ করা, দিনের কাজ করা খুব সহজ, কিন্তু শর্ত হলো ব্যবসায়ীর ভিতরে ব্যক্তিগত দুটা গুণ থাকতে হবে আর সমষ্টিগত দুটা গুণ। ব্যবসা কিন্তু আরবিতে ব্যবসায়ীকে তাজের বলে, তাজের, তা আলিফ জিম রা। ব্যবসায়ী ব্যক্তিগত ভাবে মুত্তাকি হতে হবে, যেই ব্যবসা তাকে কেয়ামতের দিন নবীদের সাথে মিলাবে। দুনিয়া কয়দিন? 60-70 বছর। একটা কথা ভাবার কথা, কালকেই তো টাটা মালিক মারা গেল, ঠিক না? সত্য তো, পিছনে তো কাউকে দেখা যায় না, কিনিয়া গেছে বলে টাটার মতো একটা কোম্পানি যার একক মালিক, তার একজন ছেলে সন্তানও নাই, তাও তার আপন ভাই না, পালক ভাই মেয়ে এখন কোম্পানির মালিক হবে, ঠিক না? মনে হয় কেউ জানেন তার আপন ভাই না, তার পালক ভাইয়ের মেয়ে এখন কোম্পানির মালিক। আমরা তো সবাই দুনিয়ার থেকে চলে যাব, এখানেই যদি সব শেষ হইতো, এই কথাটাই যদি সত্য হইতো যে চিতাতেই সব শেষ, তাহলে তো কোনো কথাই ছিল না। আমাদের তো এখানে শেষ না, মৃত্যু লগ্নে শুরু, শেষ তো কোথায় হবে, হবেই না কোনোদিন। বিদায় ব্যবসায়ী যদি ব্যবসা দ্বারা এইখানে এবং ওইখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আসলে দেখবেন মুসলমান হোক আর গায়ে মুসলিম হোক, যেই ব্যবসায়ীদের নাম ইতিহাসের পাতায় আছে ওনাদের ব্যক্তিগত কিছু নীতি আছে,
যে নীতির কারণে উনি ওইখানে উঠছে। কেবল আবু আইয়ুব আনসারি রাদিয়াল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দুনিয়ার থেকে চলে যান তো ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা, সোনার উপর টাকা, এই কাগজের টাকা না, 47 লক্ষ কোটি টাকা। আসলে মুবাশশারের একজন উনি, টপ 10 এর ভিতরে একজন, তো উনি ওনার নীতির কারণে উপরে উঠছেন। ওনারও ব্যবসায়িক 4টা নীতি ছিল, আলোচনা করার সময় নেই, লম্বা সময় থাকলে করা যেত, কিন্তু ব্যবসায়ীদের ব্যক্তিগতভাবে 2টা জিনিস গুণ হইতে হবে, একটা তাকে মোত্তাকি হইতে হবে, এটা হলো ব্যক্তিগতভাবে, পার্টনারশিপে হোক আর যেটি হোক প্রত্যেককে মোত্তাকি হইতে হবে। সে যদি ব্যবসা দ্বারা এখানেও গেনার হইতে চায়, আর না হইলে কত বড় বড় কোম্পানি তো দুনিয়াতে কি হইলো, দেউলিয়া হয়ে গেল, না হয় নাই? 2-4 বছরের ইতিহাস উঠায় দেখেন, বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে।